স্বপ্ন ছিল বড় হয়ে ক্রিকেটার হবেন। বাবার কারখানায় কাজ করার সময় সেই স্বপ্ন ভঙ্গ হয় আমির হোসেনের। ১৯৯৭ সালে ওই দুর্ঘটনায় মাত্র ৮ বছর বয়সেই দুই হাত হারায় আমির। কিন্তু দমে যায়নি আমির, ক্রিকেটার হওয়ার স্বপ্ন বুকে পুষে রাখে। দুই হাত ছাড়াই ক্রিকেটার হওয়ার স্বপ্ন পূরণ করেছেন তিনি। হয়েছেন জন্মস্থান জম্মু ও কাশ্মীরের প্যারা ক্রিকেট দলের অধিনায়ক। দুই হাত না থেকেও আমির দিব্যি ব্যাটিং ও বোলিং করেন। ব্যাট করার সময় ব্যাট ধরেন গলা ও ঘাড়ের মাঝে, আর বল করেন পা দিয়ে। ২০১৩ সাল থেকে প্যারা ক্রিকেট খেলছেন আমির। সে বছরই দিল্লিতে অংশগ্রহণ করেছেন প্যারা ক্রিকেটের জাতীয় প্রতিযোগিতায়। বাংলাদেশ, নেপাল, শারজা ও দুবাইয়ের বিপক্ষে খেলেছেন আন্তর্জাতিক ম্যাচ। আমির ক্রিকেটার হওয়ার স্বপ্ন পূরণ করেছেন কঠিন পরিশ্রম করে। দুই হাত না থাকায় খুঁজেছেন বিকল্প পথ। দীর্ঘদিনের পরিশ্রমে গলা ও ঘাড় দিয়ে ব্যাটিং ও পা দিয়ে বল করা আয়ত্তে আনেন। নিজের প্রতিভার জোরে চোখে পড়েন কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার সচিন টেন্ডুলকারের। তাই ISPL এর টুর্নামেন্টের প্রথম ম্যাচে আমিরের সাথে ওপেনিং জুটি বাঁধেন টেন্ডুলকার। শুধু ব্যাটিং নয়, বোলিংয়ের সময়ও জুটি বাঁধেন সচিন আমির। কাশ্মীরের ক্রিকেটারের বোলিংয়ের সময় উইকেট কিপারের গ্লাভস পরে নেন সচিন। এর আগে ২০১৩ সালে এক শিক্ষকের নজরে পড়েন আমির। ওই শিক্ষকই আমিরকে পরিচয় করিয়ে দেন পেশাদার প্যারা ক্রিকেটের সঙ্গে।